নতুন নির্বাচন কমিশন নিয়ে দেশের অন্যতম বড় দল বিএনপি কি বলে সে ব্যাপারে মানুষের জানার আগ্রহ থাকলেও ভালো খারাপ কিছুই বলেনি দলটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, কমিশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা চান নির্বাচনকালীন নির্দলীয় সরকার। নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা একটা নিয়ে যে নির্বাচনকালীন সময়ে সরকারটা কারা থাকবে। যদি আওয়ামী লীগ সরকারে থাকে নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো নির্বাচন হবে না, কারণ তারা আবার তাদের মতো করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর আমরা বসে বসে দেখব, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। তবে বর্তমান জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এক সংবাদ সম্মেলনে বলেছে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা আওয়ামী লীগ সমর্থিত আমলা নির্ভর কমিশন। যে নির্বাচন কমিশন করা হয়েছে এটা আওয়ামী লীগ সমর্থিত একটা আমলা নির্ভর নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, সর্বমহলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যে নির্বাচন কমিশন গঠন করেছে এটি অত্যন্ত স্বচ্ছ ব্যক্তিত্ব যারা তাদেরকে দিয়ে এবং সর্বমহলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠন করেছেন। নতুন এই কমিশন আগামীকাল থেকে অফিস শুরু করবে। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।